32টি দলের 31টি চূড়ান্ত, শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করতে যাচ্ছে কোন দল, নিউজিল্যান্ড নাকি কোস্টারিকা? সে প্রশ্নের উত্তর খুঁজতে কাতারে মহারণে নেমেছিল দুই দল। আহমদ বিন আলী স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় লড়াইয়ে নিজ দেশকে সমর্থন জানাতে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। এখানেই যে আর কয় মাস পর সোনালি ট্রফির লড়াইয়ে নামবে সব দল, সেই উন্মাদনা স্বাদ পেতেই কিনা ম্যাচের তৃতীয় মিনিটেই জিউসেন বেনেটের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ক্যাম্পবেল। গোলশোধে মরিয়া তাসমান পাড়ির দেশটি, বল দখল বাড়িয়ে আক্রমণে গতি আনে, তবে নিশানাবাজি সফল হচ্ছিল না। এক গোল আগলে রেখেই অনেকটা রক্ষণাত্মক ফুটবল খেলেছে কোস্টারিকা, সেই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে নিউজিল্যান্ড। ক্যাম্পবেলের ওই গোলেই স্বপ্ন ভেঙেছে নিউজিল্যান্ডের, অথচ এই ম্যাচটিতে বল দখল থেকে শুরু করে সব কিছুতেই পরিষ্কার ব্যবধানে এগিয়েছিল তাসমান সাগর পাড়ের দেশটি। 39 মিনিটে জালে বলও পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের ক্রিস উড, তবে ভিএআরে গোলটি বাতিল করে দেন রেফারি, তাতে ম্যাচে সমতায় ফেরা হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয়ার্ধের 69 মিনিটে এই ভিএআরের সিদ্ধান্তেই 10 জনের দলে পরিণত হয় নিউজিল্যান্ড। কস্তা বারবারাসকে লাল কার্ড দেখান রেফারি, এরপর আর লড়াই ফিরতে পারেনি দলটি। 2010-এ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি কোস্টারিকা, তবে 2014 আর 2018-র পর 2022 কাতার বিশ্বকাপ নিশ্চিত করল মধ্য আমেরিকার দেশটি। মেহেদী নাইম, সময় সংবাদ।